মানুষের অবহেলা, মানুষকে অবহেলা করে তারা দেশ চালান না, এটা সম্পূর্ণ সত্যের অপলাপ। এটা মানে অন্যায় দাবি, এটা সঠিক নয়। আজকে এই প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিচের পর্যন্ত এই যে অপপ্রচার সব ব্যাপারে, আপনারা দেখেন এই যে ইয়েতে পদ্মা সেতু কে বা কারা ফেসবুকে কি একটা কি লিখেছে যে এখানে মাথার দরকার হবে ইত্যাদি, সেটার ব্যাপারে আমরা শুনছি যে গ্রেপ্তারও হচ্ছে কয়েকজন, কিন্তু সরকার বলে দিল এর পেছনে বিএনপি আছে। এই যে একটা অপপ্রচার সব কিছুতে, তাই আজকে এই অপপ্রচার করে মিথ্যা বা অসত্য দাবি করে উন্নয়নের সে মহাসোপানে বা সোপানে বাংলাদেশ এগুলো বলে কিন্তু জনগণকে বিভ্রান্ত করা যাচ্ছে না, কারণ জনগণ কিন্তু এই সরকারের গৃহীত পদক্ষেপগুলোর কারণে প্রত্যেকে দুর্ভোগের শিকার, প্রত্যেকে আজকে ভ্যাটের সম্প্রসারণ কারণে তাদের পকেট থেকে টাকা দিতে হচ্ছে, গ্যাসের বিল দিতে হচ্ছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য ইতিমধ্যে বাজারে বৃদ্ধি পেয়েছে, এইগুলো কিন্তু জনগণ কোনোক্রমেই তাদের সুবিধা হচ্ছে বলে মনে করছে না। আর আপনি প্রধানমন্ত্রী থেকে শুরু করে বলছেন যে মানুষকে অবহেলা করে আপনারা রাজনীতি করেন না, মানুষের জন্য রাজনীতি করেন, এর থেকে আসলে কল্পকাহিনী আর কিছু হতে পারে না। আমি আজকের যে বিষয়বস্তু, এই যে গুম হত্যা ধর্ষণ এটা মহামারী অবস্থা ধারণ করেছে, আমি ব্যাখ্যা দিয়েছি যে সকল পর্যায়ে আজকে মূল্যবোধের অবক্ষয় হয়েছে। তো অবক্ষয়টা তো আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্রকে আজকে প্রধানত করে, গণতন্ত্রকে হত্যা করে আজকে সকল কিছুর সৃষ্টি হচ্ছে। আমাদের মূল্যবোধ সমাজ থেকে সরে যাচ্ছে, পচন লেগেছে। আজকে আমরা মনে করি যে গুম হত্যা ধর্ষণ মহামারী থেকে রক্ষা পেতে হলে অবশ্যই এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।